বিক্রি করতে নয় দেশের উচ্চতা বাড়াতে বিদেশে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন দেশের মানুষ ভালো আছে বলেই বিএনপি নেতাদের মনে জ্বালা আর দলের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন বিএনপি নির্বাচনে না এসে বানচালের চেষ্টা করলে শক্ত হাতে মোকাবেলা করবে আওয়ামী লীগ মে দিবস উপলক্ষে রাজধানীর 23 বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক লীগের সমাবেশে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে যারা সমালোচনা করেন তারা না বোঝাই করেন এই সফর বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে বলেও দাবি করেন তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন দেশের মানুষ ভালো আছে বলেই বিএনপি নেতাদের মনে জ্বালা গোলাপবাগ গরুর মাঠে হোঁচট খাওয়া বিএনপির আন্দোলন আর মাথা তুলে দাঁড়াতে পারবে না বলেও মন্তব্য তার এর আগে দলের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন বিএনপি দেশের অগ্রযাত্রা সহ্য করতে পারছে না বলেই আবারও আগুন সন্ত্রাস সৃষ্টির পায়তারা করছে আন্দোলন ও নির্বাচনের রাজনীতিতে পরাজিত বিএনপি এখন অর্থনীতিকে টার্গেট করেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা মুহিবুল্লাহ মুহিব বাংলা ভিশন ঢাকা